দিনাজপুরে ভুট্টা বোঝাই ট্রাকে আগুন। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে ভুট্টা বোঝাই ট্রাকে আগুন। দিনাজপুর শহরে দাঁড়িয়ে থাকা একটি ভুট্টা বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনে কেবিন পুড়ে গেছে। সোমবার 13 নভেম্বর ভোরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুট্টা বোঝাই একটি ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়েছিল। ভোর 5টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, ভোরে একটি ভুট্টা বোঝাই ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এবং এই গাড়িটি পুড়িয়ে দেওয়ার কারণে তিনি এখন খুবই অসহায় বোধ করছেন এবং তিনি তার জীবিকা নিয়ে তিনি শঙ্কিত হয়ে উঠেছেন। আমরা আমাদের জায়গা থেকে আশ্বস্ত করেছি তাকে যে আমরা যতটুকু পারি আমরা তার পাশে দাঁড়াবো। আর আপনারা জানেন যে এই বিষয়ে সরকারি একটা ঘোষণা আছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ধরনের এই বিএনপি জামাতের ডাকা বিক্ষোভের পক্ষের শক্তি যেখানে তারা ক্ষতি করছে, তারা জনগণের এবং রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করছে, সেই বিষয়টি হয়তো বা সরকার সহানুভূতির সাথে বিবেচনা করবেন। আর আমরা আমাদের পক্ষ থেকে এই যিনি মালিক গুলজার আহমেদ তার কাছ থেকে আমরা অভিযোগ আমরা প্রাপ্তি সাপেক্ষে আমরা আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আমরা ধারণা করছি যে আমরা বা আশা করছি যে আমরা খুব তাড়াতাড়ি যারা এই কাজটি করেছে বা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তাদেরকে আগুন নিয়ন্ত্রণ করি। তারপরে এর মধ্যে এর মাধ্যমে ফায়ার সার্ভিস চলে আসে, ফায়ার সার্ভিস আসে গাড়ির নিয়ন্ত্রণ আগুন নিয়ন্ত্রণ করে। এটাই আমার পুঁজি, এটাই আমার সম্বল, এটাই আমার সব কিছু। এটা বলতে পারবো না, রাতে অন্ধকারে কে পুড়ছে না পুড়ছে এটা বলতে পারবো না।